ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সকালে নেতাকর্মী এবং রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ফুল দেন তিনি। পরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন সময় পার করছে, তাই সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রধানের নির্দেশ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই হবে মূল লক্ষ্য। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত জাতি আছে সবার জন্য দিকে বাংলাদেশ। এই বাংলাদেশের সম্প্রীতি রক্ষার স্বার্থে আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে বেশি, আর সেই গুরুত্ব সহকারে কাজ করার জন্য আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের সেই কার্যক্রমগুলো পরিচালনা করবো ইনশাল্লাহ।